स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुर्मुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा स्वामीजीर चरणे सर्वभक्ति प्रणाम। आज के अनुध्यान एवं अभ्यास पर्वे आमरा आबार उपस्थित होयेछि। सरासरि आपनारा এই অনুষ্ঠান দেখছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত ও ভাবানুরাগীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিগত কয়েক মাস ধরে আমরা নিয়মিতভাবে ঠাকুর মা স্বামীজির বিষয় এবং শাস্ত্রীয় বিষয়ে এখানে আলোচনা করছি। পাশাপাশি কিছুটা সময় আমরা ধ্যান প্রাণায়ামাদি অভ্যাসও করছি। আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থেকে এই অনুশীলন এবং অনুধ্যান এটিকে যথাযথ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্যে সহায়তা দান করেছেন। ঠাকুর মা স্বামীজির পরিবারভুক্ত আশা করি সকলেই এই মুহূর্তে যুক্ত হতে পেরেছেন। অনেকে জানান যুক্ত হতে অনেকটা সময় লাগে, বিভিন্ন যান্ত্রিক কারণে অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়, তাই আপনাদের মনোযোগ নষ্ট হয়। আমরা চেষ্টা করছি এবং আশা করছি আজ আপনারা ঠিকভাবে সংযোগ করতে পেরেছেন এবং সম্পূর্ণ অংশটি যথাযথভাবে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই বিষয়ে খানিকটা আলোচনা করব এবং অন্যান্য দিনের মতো যেমন আমরা অভ্যাস করি আজকেও আমরা একইভাবে অভ্যাস করব। সরাসরি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি ধীরে ধীরে আমরা আপনারা যুক্ত হতে পেরেছেন। অনেকে অনেক সময় লাগে দেরি হতে যুক্ত হতে বলে বলেন, তাই আমরা এবারে নিশ্চয়ই শুরু করতে পারি। আশা করছি আপনারা সংযোগ করতে পেরেছেন। আমরা শ্রী রামকৃষ্ণ জীবনী এর আগে আলোচনা করেছি। ঠাকুরের জীবনের যে প্রামাণ্য গ্রন্থটি আমরা অনুধ্যানের জন্য এখানে বেছে নিয়েছি এবং বেশ কয়েকটি পর্বে এগুলো আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের সেই সেই পর্বগুলোর কথা মনে আছে। আমরা শ্রী রামকৃষ্ণ জীবনের
প্রথমের দিকের কাহিনী তার বাল্যলীলা আলোচনা করেছি, যেখানে শ্রী রামকৃষ্ণ ফিরে এসেছেন দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা আগে এই কথাগুলো আলোচনা করেছি, যেখানে শ্রী রামকৃষ্ণ দাদা রামকুমারের মন্দির প্রতিষ্ঠার ফলে দক্ষিণেশ্বরে যে আগমন এবং তারই সূত্র ধরে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু রামকুমার মন্দির প্রতিষ্ঠা এবং পূজকের দায়িত্ব গ্রহণ করলেও শ্রী রামকৃষ্ণ তখন এই পুরো ঘটনাটি খুব ভালোভাবে গ্রহণ করতে পারেননি, যেহেতু পিতাকে তিনি দেখেছেন, তিনি শূদ্রদের অব্রাহ্মণদের যজন যাজন করতেন না, পুজো আদি করতেন না, এত নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তাই তার মনে খানিকটা সংকোচ এবং বাধা ছিল। কিন্তু যখন রামকুমার নিজে মন্দির প্রতিষ্ঠা এবং পূজার দায়িত্ব গ্রহণ করেছেন, শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনি মা কালীর ভোগ গ্রহণ করেননি, নিজে স্বপাক ভোজন করে দুপুরে আহার করেছেন এবং কিছুদিন এই প্রথা বা এই ব্যবস্থাই চালু ছিল, তা আমরা দেখতে পাই জীবনীতে। কারণ এই অবস্থাটি তিনি কিছুতেই মেনে নিতে পারেননি যেহেতু রানী রাসমণি তিনি ব্রাহ্মণ ছিলেন না, তাই মন্দির প্রতিষ্ঠার সময় পূজক হিসেবে ব্রাহ্মণরাও আসতে অস্বীকার করেছিলেন এবং এই মন্দির প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্যও অন্যান্য ব্রাহ্মণদের আপত্তি ছিল। এই ঘটনাগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি এর আগের অনুধ্যান পর্বে। আজকে আমরা দেখব কীভাবে শ্রী রামকৃষ্ণ ধীরে ধীরে এই দক্ষিণেশ্বর, যাকে কেন্দ্র করেই শ্রী রামকৃষ্ণ সাধনার শুরু। আমরা শ্রী রামকৃষ্ণের জীবনের সাধন পর্বের কথা আলোচনা করতে চলেছি। এই সাধক পর্বের বা তাঁর সাধনা কীভাবে শুরু হয়েছিল সেই পর্বের প্রসঙ্গকার এই কথাগুলো আলোচনা করেছেন, যেখানে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পরে রামকুমার স্থায়ীভাবে পূজকের পদ গ্রহণের এখন তিনি নিরুপায় হয়ে, যেহেতু নিজেই মায়ের মন্দির প্রতিষ্ঠা এবং দেবী মূর্তি স্থাপন করেছেন, তাই তাকে গ্রহণ করতে হয়েছে এই পূজকের তখন পাওয়া যায়নি, তাই তিনি নিজেই স্বীকার করলেন দেবীর পূজো করার। আমরা জানি শ্রী রামকৃষ্ণ দক্ষিণে টোল তৈরি করেছেন, সেই টোলে তিনি থাকেন, ভাইকে এনেছেন কলকাতাতে, যেহেতু অল্প কিছুদিন আগেই ভাবলেন যে ভাইকে নিজের কাছে নিয়ে এলে যে টোল পরিচালনা তিনি করছেন সেখানে খানিকটা
লেখাপড়াও শিখতে পারবে ভাই, কারণ গ্রামে তার এক উদাসীন ভাব তিনি লক্ষ্য করেছেন। ওই ছোটবেলা থেকেই তিনি মাঝে মধ্যে শ্মশানে চলে যান, সেখানে গিয়ে ধ্যান করেন। রামকুমারের প্রথম প্রথম মনে হয়েছিল যে কৈশোর বয়সে পিতৃবিয়োগ হয়তো কিশোর মনে গভীরভাবে বেদনা আর উদ্রেক করেছে, ফলে তিনি নিজেকে এরকম করে কোথাও শ্মশানে কোথাও একাকী বসে সাধন ভজন বা মনের এরকম একটি অবস্থা লক্ষ্য করেছিলেন রামকুমার। তাই ভেবেছিলেন যে ভাইকে যদি এখান থেকে নিয়ে গিয়ে কলকাতায় রাখা হয় তাহলে খানিকটা লেখাপড়া শিখবে, এবং যেহেতু তিনি যজন যাজন পুজো ইত্যাদি করেন এতেও তার খানিকটা সহায়তা হবে। এইসব ভেবেই রামকুমার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে জামাপুকুরে এনেছিলেন। তাই যখন দক্ষিণেশ্বরে তিনি পূজার দায়িত্ব পেলেন, ভাইয়ের যাতায়াত ধীরে ধীরে শুরু হলো, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরের রানী রাসমণির এই সমস্ত জমিদারির কাজ পরিচালনা করতেন তার জামাতা মথুরবাবু। এই মথুরবাবু প্রথম থেকেই শ্রীরামকৃষ্ণকে অত্যন্ত সুনজরে দেখতেন, তার ভাব, তার সুন্দর চেহারা এসব দেখে তার প্রতি তিনি অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন প্রথম থেকেই। কিন্তু ধীরে ধীরে যখন দেখলেন মন্দিরের পূজার দায়িত্ব রামকুমার গ্রহণ করেছেন, তখন ভাইকে মায়ের বেশকারীর কাজের সহায়তা এবং তার আগে বিষ্ণু মন্দিরের পূজার দায়িত্ব তাকে নিতে হয়। এইভাবে ধীরে ধীরে ঠাকুরকে দেখতে পাচ্ছি যে দাদা রামকুমারকে সাহায্য করার ব্যাপারে বা সাহায্য করতে করতে তিনি মন্দিরে কাজে আস্তে আস্তে নিয়োজিত হচ্ছেন। কিন্তু তার ভক্তি, তার আন্তরিক সেবা এবং পুজো এই সমস্ত দেখে মথুরবাবুর অনেকবারই মনে হয়েছে যে এই ছোটো বটচাজকে দিয়েই যদি মায়ের পূজা আদি করা হয় নিশ্চয়ই তা আরও বেশি সুন্দর হয়, আরও বেশি আন্তরিক হয়, এই সমস্ত তিনি ভেবেছেন। এটি তার মনের একটি ইচ্ছে ছিল। এরকম সময় একদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, তারপর আমরা দেখতে পাই হৃদয়ের দক্ষিণেশ্বরে আগমন। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভাগ্নে, প্রায় সমবয়সী, যখন ঠাকুরের বয়স মোটামুটি 20-এর কাছাকাছি তখন হৃদয়ের বয়স 16-17, তাই খুব একটা পার্থক্য নেই। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, হৃদয়ে তাঁর কলকাতাতে আসার উদ্দেশ্য হচ্ছে কাজের সন্ধানে তিনি এসেছিলেন। গ্রামের বাড়িতে দারিদ্র্য তো ছিলই এবং কাজের সন্ধান খুব ভালো ছিল না বলে, যেহেতু রামকুমার দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার থেকেই সেখানে রয়েছেন এবং পুজো করেন, তাই এবং মথুরবাবুর সুনজরে আছেন, এই সমস্ত ভেবে তিনি এসেছিলেন কোনো কাজের সন্ধানে দক্ষিণেশ্বরে। কাজের সন্ধানে এসে তিনি এই রামকুমার, শ্রীরামকৃষ্ণ এদের সঙ্গে এসে যুক্ত হলেন এবং কাজ তিনি গ্রহণও করলেন। শ্রীরামকৃষ্ণ এখানে এসে অর্থাৎ দক্ষিণেশ্বরে আবার হৃদয়ের সঙ্গে মিলিত হলেন এবং হৃদয়ের সঙ্গে ঠাকুরের এত সুন্দর একটি সম্পর্ক তৈরি হলো ওই অবস্থা থেকে, যে হৃদয় নিজে বলছেন
যে তখন মামার প্রতি আমার এত ভালোবাসা ছিল যে প্রত্যেকটি সময় মামার কাছাকাছি তিনি থাকতেন, তার ভালো লাগতো এই সঙ্গ। কেবল আহারের সময়, যখন দুপুরের মধ্যাহ্ন ভোজনের সময় হতো, তখন মামা একা গিয়ে গঙ্গার পাড়ে বসে কেবল একটু নিজের জন্যে রান্না করতেন, সপাক ভোজন করতেন, যেহেতু তিনি কালী মন্দিরের মায়ের প্রসাদ নিতেন না, তাই ওই সময়টুকু বিচ্ছিন্ন হতেন। বাকি সব সময় তিনি মামা এবং ভাগ্নে দুজনে একসঙ্গে থাকতেন। এইভাবেই দক্ষিণেশ্বরের দিনগুলো সুন্দরভাবে চলছিল। এর ভেতরেই একদিন শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হলো তিনি শিব পুজো করবেন। গঙ্গার থেকে মাটি তুলে মূর্তি তৈরি করলেন ভারী সুন্দর করে। এই মূর্তি যখন তিনি তৈরি করছেন, মথুরবাবু এসে উপস্থিত এবং তিনি শ্রীরামকৃষ্ণের তৈরি এই সুন্দর শিব মূর্তি দেখে, ঠাকুর যে এত সুন্দর মূর্তি তৈরি করতে পারেন এটিও তার জানা হলো। এই বিশেষ দিকটির প্রতি, বিশেষ গুণের প্রতি আকৃষ্ট হলেন মথুরবাবু। শুধু তাই নয়, তিনি এ সংবাদ নিয়ে গেলেন জানবাজারে রানী রাসমণির কাছে। তিনিও খুব বেশি আকৃষ্ট হলেন এই গুণের প্রতি যে তিনি এত সুন্দর করে শিবমূর্তি তৈরি করেছেন। আমরা জানি ছোটবেলা থেকে এই শ্রীরামকৃষ্ণ এই কাজটি করতে পারতেন। যখন দেখলেন যে ঠাকুরের ভেতরে এক বিশেষ ভাব রয়েছে, তিনি সদা সর্বদা ঈশ্বরকে নিয়েই থাকতে ভালোবাসেন এবং সারাদিন যখন তিনি নানা কাজের মধ্যে থাকেন, তার থেকে যখন অবসর পান তখন একান্তে গিয়ে তিনি ধ্যান করেন, এ সংবাদ মথুরবাবুর কাছেও পৌঁছলো। তাই মথুরবাবু একদিন ঠিক করলেন যে ছোট ভট্টাচার্যকে পুজোর দায়িত্ব গ্রহণ করতে হবে দক্ষিণেশ্বরে মায়ের। ঠাকুর এই কথা যখন কানে কানে শুনলেন, তিনি মথুরবাবুকে খানিকটা দূরে দূরে সরে থাকার চেষ্টা করলেন, যে মথুরবাবু এসে যখন এই আবেদন যদি করে বসেন, তিনি সরাসরি না বলাও খুব কঠিন, যেহেতু মথুরবাবু একজন সম্মানীয় মানুষ, তিনি তাকে কিভাবে ওভাবে বলবেন। আর তাঁর পক্ষে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পক্ষে, কোনো একটি নির্দিষ্ট দায়িত্ব চাকরি হিসেবে গ্রহণ করা, এই ব্যাপারেও তখন তার মানসিকতা প্রস্তুত ছিল না। তাই তিনি, মথুরবাবু যখনই আসতেন তিনি অনেকটা তারপরে আমরা দেখতে পাই যখন রামকুমার নিজেও যেন মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন ভাইকে পুজোর কাজে দায়িত্ব দিয়ে দেওয়ার, কারণ তিনি পুজোর কাজ দায়িত্ব দিয়ে দিলে তিনিও খানিকটা অবসর পেতে পারেন এবং এই কারণের জন্যই তিনি শ্রীরামকৃষ্ণকে এনেছেন। তাই তিনি কি করলেন, তাকে ব্রাহ্মণের যে সমস্ত ক্রিয়াকর্মাদি সমস্ত ধীরে ধীরে শেখাতে শুরু করেছেন, দশবিধ কর্ম সংস্কারাদি, বিবাহ চূড়াকরণ ইত্যাদি যে সমস্ত রয়েছে, এই সমস্ত দশকর্ম যে সংস্কার কাজ সমস্ত তিনি ঠাকুরকে ধীরে ধীরে শেখাচ্ছেন এবং মায়ের পুজো কী করে করতে হয়, তাঁর বাহ্য পূজার সমস্ত নিয়মাবলী, মন্ত্র ইত্যাদি সমস্ত তিনি শেখাতে শুরু করেছেন। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ মায়ের পুজো গ্রহণ করার দিকে তিনি মনোনিবেশ করছেন, কিন্তু তিনি বলছেন যে মায়ের পুজোর শুধু আমি করতে পারি, কিন্তু এই সমস্ত অলঙ্কার আদি এত দায়িত্ব আমি নিতে পারবো না, যদি কেউ এই দায়িত্ব গ্রহণ করে তাহলে তিনি পুজো করতে পারেন। এবং তাই হলো, রামকুমার অবশেষে তিনি রাধা গোবিন্দের মন্দির, গোবিন্দজির পুজোর দায়িত্ব তিনি নিলেন আর হৃদয় ঠাকুরকে সাহায্য করলেন, ঠাকুর পূজারীর স্থান গ্রহণ করলেন। মথুরবাবু বিশেষ অনুরোধে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পূজারীর পদ গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে
কিভাবে প্রেক্ষাপট বদলে যাচ্ছে এবং শ্রীরামকৃষ্ণের যে সাধক শ্রীরামকৃষ্ণ হয়ে উঠবেন, যে সাধনা তার শুরু হয়েছিল বাল্যকাল থেকে, আমরা সে কথাগুলো বলেছি এবং নিশ্চয়ই আপনাদেরও মনে আছে। যখন শ্রীরামকৃষ্ণ বাল্য অবস্থায় রয়েছেন কামার পুকুরে, সেখানেই তার ভাব সমাধি হয়। এই ভাব সমাধি হচ্ছে যে ভগবানের জন্য তন্ময় হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া, যে ভাব তন্ময়তা তার ছোটবেলায় ছিল এবং ছোটবেলায় এসে উপস্থিত হয়েছিল, এই ভাব তন্ময়তাকে সঙ্গে নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছেন দক্ষিণেশ্বরে। এবং তিনি যখন, আমরা জানি, প্রথম যখন তার উপনয়ন হয় এবং উপনয়নের পরে যখন তিনি গৃহদেবতার পুজোর দায়িত্ব পেয়েছিলেন, তখন তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন যে নিজে তিনি গৃহদেবতার পুজো করতে পারবেন। আজ সেই শ্রীরামকৃষ্ণ এসে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন এবং দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দিরের, মা ভবতারিণীর মন্দির, সেই মন্দিরের তিনি পূজার পথ গ্রহণ করছেন। এবং এই পূজাকে কেন্দ্র করে তিনি যে এটি কেবলমাত্র সাধারণভাবে একটি পূজা বা কেবলমাত্র বাহ্যিক, তিনি দক্ষিণেশ্বরের একজন পূজারি ব্রাহ্মণ, এই কেবলমাত্র তার বাইরের পরিচয় বা বাইরের দৃষ্টিভঙ্গি ছিল না, তিনি এই পূজাকে গ্রহণ করেছিলেন তার আধ্যাত্মিক সাধন হিসেবে। তাই কেনারাম ভট্টাচার্য, যিনি শক্তি সাধনা করতেন, অত্যন্ত প্রবীণ একজন সাধক, কেনারাম ভট্টাচার্যের কাছে তার সঙ্গে পরিচয় ছিল রামকুমারের। রাধা রামকুমার ঠিক করলেন ভাইকে পূজারী প্রদে অভিষিক্ত করার পূর্বে তাকে শক্তি মন্ত্রে দীক্ষিত হওয়া প্রয়োজন। তাই কেনারাম ভট্টাচার্যকে তিনি বললেন, অনুরোধ করলেন ভাইকে শক্তি মন্ত্রে দীক্ষা দেবার জন্যে। তাই শ্রীরামকৃষ্ণ শক্তি মন্ত্রে দীক্ষিত হলেন কেনারাম ভট্টাচার্যের কাছে। এরপরে আমরা দেখতে পাই তিনি দক্ষিণেশ্বরের মায়ের পূজারীর পদ গ্রহণ করেছেন এবং পুজো করছেন। কিভাবে তিনি পুজো করেছেন এটিও লক্ষ্য করার বিষয়, যে শ্রীরামকৃষ্ণ যে পূজা পদ্ধতি রয়েছে তা তিনি শিখেছেন। শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি শিখেছেন দাদা রামকুমারের কাছ থেকে, কিন্তু তার কাছে এই পুজো কেবলমাত্র বাহ্যিক কতগুলো আচার কিংবা অনুষ্ঠান ছিল না। আমরা অনেক সময় মনে করি যে বাহ্য পূজা, অর্থাৎ বাহ্যিকভাবে যে সমস্ত পুজো নিয়ে দ্রব্যাদি দ্বারা যে পুজো করা হয়, এটিকে অনেক সময় আমরা খুব নিচু স্তরের সাধনা বলে মনে করি। অনেক সময় আমরা এইটিকে ভাবি যে এই বাহ্যিক পুজো বোধহয় খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই বাহ্য পূজাকেই অবলম্বন করেছিলেন তার সাধনার প্রথম সোপান হিসেবে। তিনি এই বাহ্য পূজা গ্রহণ করেই ধীরে ধীরে এই দ্বৈতভাবের সাধনকে অদ্বৈতভাবের সাধনে কীভাবে রূপান্তরিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ জীবনে, এটি একটি ইতিহাস হয়ে রয়েছে ধর্মের জগতে। যে শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মা ভবতারিণীকে তিনি যখন পুজো করছেন, পুজোর আসনে যখন বসেছেন, যে ন্যাস, করণ ন্যাস, অঙ্গন ন্যাস ইত্যাদি করতে হয়, এই ন্যাসগুলো কী? এই ন্যাসগুলো হচ্ছে বাইরের যে মন ছড়ানো রয়েছে সেই মনগুলোকে গুটিয়ে নিয়ে এসে ভেতরে স্থাপন করা এবং তার দ্বারা অন্তর শুদ্ধ করে মায়ের পুজো করা। শাস্ত্রে বলা হয়েছে দেব ভূত্বা দেবম যজেত, বলছেন দেবতার পুজো করতে হলে তোমাকে দেবত্বে উন্নীত হতে হয়। অর্থাৎ মনকে ওই উচ্চ স্তরে উন্নত না করে যদি আমরা দেব পূজা করি, সেই দেব পূজার কোনো ফল হয় না। শ্রীরামকৃষ্ণ কী করছেন? দেবম ভূত্বা তিনি নিজেকে এত উন্নত করছেন, এত উন্নত স্তরে তার মনকে নিয়ে যাচ্ছেন যে স্তর থেকে তিনি মায়ের পুজো করছেন। যখন তিনি রংমন্ত্রে জলধারা দিচ্ছেন, আসনে বসে পূজককে স্থির করতে হয় মন, তাকে ন্যাস করতে হয়, মানে এই সমস্ত যে অঙ্গ শরীরের, সেই স্থূল শরীরের সমস্ত অঙ্গে যে দেবতাদের অধিষ্ঠান এইটি কল্পনা করতে হয়। বাহ্য পূজার অঙ্গ হিসেবে যখন ন্যাস করা হয়, প্রত্যেকটি অঙ্গে এক একটি মন্ত্র উচ্চারণ করা হয়, এই মন্ত্রগুলো ওই ওই দেবতার অধিষ্ঠান ওই ওই স্থানে কল্পনা করতে হয়।
এবং শুধু কল্পনা নয়, এটি বাস্তবিক তারা দেখতে পান। যারা যোগী সাধক তারা দর্শন করেন যে ওই ওই স্থানে অঙ্গের ওই ওই দেবতা অবস্থান করছেন এবং তাদের বীজমন্ত্র উচ্চারণ করে ন্যাস করতে হয়। তাই শ্রীরামকৃষ্ণ যখন ন্যাস করছেন, অঙ্গন্যাস, করণন্যাস ইত্যাদি, তারপরে যখন তিনি রঙ্গমন্ত্রে বন্যীধারা দিচ্ছেন, মানে জলধারা দিচ্ছেন, যখন সেখানে দেখছেন বন্যী প্রাকার তৈরি হচ্ছে, যে রঙ্গমন্ত্রে জলধারা দিয়ে সাধককে চিন্তা করতে হয় যে তিনি যেন তার শরীর এবং মনকে এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক করে নিয়েছেন, নিয়ে তিনি সাধনা করছেন, মায়ের পুজো করছেন। তাই যখন শ্রীরামকৃষ্ণ এমন করে বন্যী প্রাকার চিন্তা মনে মনে কল্পনা করতেন, তখন দেখতেন সত্যি সত্যি সেখানে যেন আগুনের একটি প্রাচীর তৈরি হয়েছে। এইভাবে শ্রীরামকৃষ্ণের যে সাধনা, যে সাধনা আমরা সাধারণত দ্বৈতভাব বলে মনে করি সাধনার ক্ষেত্রগুলোকে, এবং তাকে আমরা অনেকটা নিম্নমানের সাধন বলে মনে করি, কিন্তু সে রামকৃষ্ণ দৃষ্টিতে তা একেবারেই ছিল না। এবং এই সাধনাতে তিনি শুরু করলেও ধীরে ধীরে এই সাধনা দ্বৈতভূমি থেকে কীভাবে শ্রীরামকৃষ্ণকে অদ্বৈতভূমিতে নিয়ে গিয়েছিল আমরা সেগুলোও জানি। শ্রীরামকৃষ্ণের ভেতরে আরেকটি বিশেষ গুণ ছিল, তিনি তন্ময় হয়ে গান করতে পারতেন, তার গলা অত্যন্ত সুমধুর ছিল এবং তিনি লক্ষ্য দিতেন বেশি করে সঙ্গীতের ভাবের দিকে। সঙ্গীতের প্রাণ হচ্ছে তার ভাব। সঙ্গীত, যে কোনো সঙ্গীত যদি তার ভেতরে কতগুলো কলার বিন্যাস থাকে, কতগুলো কালুয়াতি থাকে, শ্রীরামকৃষ্ণ সেই সঙ্গীতকে কখনো উচ্চ মার্গের সঙ্গীত বলে বলেন না। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে সেই সঙ্গীতই ঠিক ঠিক সঙ্গীত, যার ভেতরে ভাবের সমন্বয় থাকে, ভাবের প্রকাশ থাকে। তাই শ্রীরামকৃষ্ণ, তার দৃষ্টি ছিল ভাবকে নিয়েই তিনি সঙ্গীত পরিবেশন করতেন, এবং যখন তিনি ভাবতন্ময় হয়ে মন্দিরে পূজা করতেন তখন অন্য কারোর দিকে কোনোভাবে তার কোনো দৃষ্টি থাকত না। যখন তিনি মাকে গান শোনাতেন তখন ভাবতন্ময় হয়ে সেই সঙ্গীত পরিবেশন করতেন, অন্য কোনো দিকে তার কোনো দৃষ্টি থাকত না। মথুরবাবু এই ভাব লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণের তিনি সত্যি আশ্বস্ত হয়েছিলেন এবং আনন্দিত হয়েছিলেন যে যে দেবমন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এত সুন্দর ভাবতন্ময় একজন পূজারি পাওয়া গিয়েছে, যিনি নিজেকে সম্পূর্ণভাবে বিলয় করে দিয়ে মায়ের পুজো করেন এবং নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যান, পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু ভুলে যান, কোনো কাউকে দেখানো বা অন্য কারোর উদ্দেশ্যে কিছু করছি এরকম ভাব শ্রীরামকৃষ্ণের ভেতরে নেই, এইটি লক্ষ্য করে মথুরবাবু অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি খুব সমীহ করতেন এবং শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষ শ্রদ্ধাশীলও ছিলেন। আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের ভেতরে যে শ্রী মায়ের প্রতি তাঁর যে ভক্তি, তাঁর যে ভাব, তা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। একদিন একটি ঘটনা এখানে ঘটল, সেই ঘটনাটি হচ্ছে গোবিন্দজির মূর্তির পায়ের পা ভেঙে যাওয়া। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। যখন রাধা গোবিন্দজির মন্দিরে একদিন পুজো হচ্ছিল, জন্মাষ্টমীর পরে যে পুজো, তারপরে হঠাৎ তার পূজারী মূর্তি বিগ্রহ সরাতে গিয়ে তার আঘাত লেগে পা ভেঙে যায়। এখন সবাই খুব চিন্তিত, ভগ্ন বিগ্রহে কী করে পুজো হয়, কী করা যায়, সবাই যখন খুব চিন্তিত, শেষ পর্যন্ত এসে উপস্থিত হল শ্রীরামকৃষ্ণের কাছে ছোট ভট্টাচার্য। কী বলেন ছোট ভট্টাচার্য? তিনি এক অভিনব ব্যবস্থা দিলেন। তিনি বললেন যে এই মূর্তিকে তিনি জোড়া লাগিয়ে দেবেন, এবং তিনি তাই করেও ছিলেন, কারণ মথুরবাবু জানতেন যে শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ ক্ষমতা রয়েছে, তিনি মূর্তি তৈরি করতে পারেন, শুধু মূর্তি তৈরি করতে পারেন না, তিনি ভগ্ন মূর্তিকে জোড়া দিয়ে দিতেও পারেন। এই বিশেষ গুণটি শ্রীরামকৃষ্ণের জানতেন বলে তিনি তার কাছে অনুরোধ করলেন, এবং এই অনুরোধের ফলে শ্রীরামকৃষ্ণ ওই ভগ্ন মূর্তিকে জোড়া দিয়ে দিয়েছিলেন।
বোধ করি শ্রীরামকৃষ্ণের এই বিশেষ ক্ষমতাটি থাকার জন্যে বিশ্বব্যাপী তাঁর এত সন্তান, তাঁর এত ভাবানুরাগী, তাঁদেরকেও তিনি জোড়া লাগাচ্ছেন যে যাদের মনের এই রকম ভগ্ন দশা, যখন মন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে মনগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, বিষয়ের দিকে ছড়িয়ে যাচ্ছে যে মন, সেই মনগুলোকে শ্রীরামকৃষ্ণ গুটিয়ে তাকেও আস্তে আস্তে করে জোড়া লাগাতে পারেন শ্রীরামকৃষ্ণ। তাই আমরা দেখতে পাই তার এই যে বিশেষ গুণ ছিল, সেই বিশেষ গুণের প্রতি অনুরক্ত হচ্ছেন এবং তার গুণের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন মথুরবাবু। তাই তিনি ওই কাজটি করলেন, যে কাজের দ্বারা তিনি কি করলেন না, গোবিন্দজির মূর্তিকে তিনি জোড়া লাগিয়ে দিলেন। এবং এখানে একটি সুন্দর ভাব প্রকাশিত হয়েছে শ্রীরামকৃষ্ণের। তিনি বলছেন যে যদি রানীমার জামাতার এরকম কোনো হয়, হাত কিংবা পা ভেঙে যায়, তাহলে কি তিনি জামাতাকে ফেলে দেবেন, তাকে গ্রহণ করবেন? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এখানে শাস্ত্রীয় যে বিষয়গুলো রয়েছে, যেখানে ভগ্ন মূর্তিতে পুজো করার কথা বারণ করা হয়েছে, তার থেকেও অনেক ঊর্ধ্বে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভাবের গভীরতা যদি থাকে, যদি এই মূর্তি এতদিন ধরে আমরা পুজো করেছি, তাকে আমি আপন করে নিয়েছি, তাই তার প্রতি ভালোবাসা এত গভীর হয়েছে যে সেই মূর্তিকে তিনি কিছুতেই ত্যাগ করছেন না, তাকে বরং কি করছেন, তাকে সুন্দর করে সারিয়ে নিয়েছেন, সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণ ভাবের দিকেই সদা সর্বদা দৃষ্টি দিয়েছেন, কোনো আচার অনুষ্ঠান যা তিনি করেছেন তার গভীরে গিয়েছেন, অত্যন্ত গভীরে গিয়েছেন। তাই যখন আমাদের মনে হয় যে দ্বৈত সাধনার দিকে, অর্থাৎ যখন বাহ্য পূজা আদি এগুলোর ভেতরেও যে যথার্থভাবে ঠিক ঠিক সাধনার দ্বারা ঈশ্বরে সাধনা করা যায়, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এখন যা করে ফেলেছি, যুগ যেভাবে বদলে গিয়েছে, আমরা এগুলোকে কতগুলো রিচুয়ালস বলে মনে করি। আসলে মন্ত্রগুলোর ভেতরে যে অর্থ রয়েছে তা আমরা আজকে বুঝি না, কিন্তু অর্থগুলোর ভেতরে ভাবও যে কত গভীর রয়েছে এগুলো আজকে আমরা বুঝি না, বলে এগুলো কেবলমাত্র একটা অনুষ্ঠান হয়ে গিয়েছে। যে অনুষ্ঠানগুলোর ভেতরে মনের যোগ নেই, যে অনুষ্ঠানগুলোর ভেতরে সত্যিকারের অর্থবোধ নেই, তখন সেগুলো একটা কেবলমাত্র অনুষ্ঠান হয়ে দাঁড়ায়। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এই আনুষ্ঠানিকতা ছিল না। তাই বাহ্য পূজার বিষয়েও যখন আমরা পুজো করছি, সেখানে প্রত্যেকটা বিষয় অন্তত পক্ষে যদি তার ওই ভাবটুকু আমরা জানি, তাহলে দেখব যে মন্ত্রগুলো যারা দেখেছেন পুজো পদ্ধতির, দেখবেন মন্ত্রগুলোর ভেতরে কী গভীর ভাব রয়েছে, অত্যন্ত সুন্দর ভাব রয়েছে। যখন শুদ্ধিকরণ করা হয় এবং যখন নিজেকে পরমশিবের সঙ্গে এক করা হয়, এইগুলোর সঙ্গে দ্বৈত এবং অদ্বৈতভাবের সাধনের মেশামেশি রয়েছে, এত সুন্দরভাবে রয়েছে যে এই মন্ত্রগুলো কেউ হঠাৎ করে তৈরি করেছেন এমন নয়, যুগ যুগ ধরে এই মন্ত্রগুলো চলে এসেছে এবং এগুলোর ভেতরে গভীর তাৎপর্য রয়েছে। এবং সেগুলোকেই শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এ স্থাপন করেছেন পুনরায়। তাই যখন বাহ্য পূজাকে আমাদের অনেক সময় মনে হয় যে বাহ্য পূজা বোধহয় খুব নিম্ন শ্রেণীর সাধন, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি বাহ্য পূজাকে গ্রহণ করেই ধীরে ধীরে তাকে কিভাবে উন্নত আধ্যাত্মিক সাধনে নিয়ে গিয়েছেন, সেটি লক্ষ্য করার বিষয়। এরপরে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, মূলত যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পূজার দায়িত্ব গ্রহণ করেছেন এবং হৃদয় তাঁর সাহায্য করছেন, আর দাদা রামকুমার বিষ্ণু মন্দিরে পুজো করেন, কারণ বিষ্ণু মন্দিরে পুজোর দায়িত্ব অনেকটা অপেক্ষাকৃত কম, তাই দাদার বয়স হয়েছে বলে থাকলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ যখন তাঁর সাধনার ক্ষেত্রটি ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে, দক্ষিণেশ্বরে তিনি থাকছেন, মায়ের পুজো গ্রহণ করেছেন পূজারীর পদ, দাদা ঠিক করলেন এবারে ভাইকে এখানে রেখে তিনি কিছুদিন গ্রামে যাবেন, আর ভাই যখন দায়িত্ব নিয়েছেন শ্রীরামকৃষ্ণ, তাহলে এখন তিনি অনেকটা মুক্ত হতে পারেন। এই অভিপ্রায়ে তিনি গ্রামে যাবেন বলে ঠিক করলেন, কিন্তু সেই গ্রামে যাওয়া তাঁর আর হলো না। তাঁর
তিনি শ্যামনগর মুলাজোড়ে একটি বিশেষ কাজে সেখানে গিয়েছিলেন এবং এখানেই তার শরীর ত্যাগ হয়। হঠাৎ তার মৃত্যুমুখে পতিত হন রামকুমার। এই ঘটনা যখন ঘটল তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মায়ের পুজো করেন, হৃদয় রয়েছেন। হঠাৎ দাদা শরীর গেল, হঠাৎ করে পিতৃবিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে এবং হঠাৎ করে পিতৃতুল্য দাদাও তাঁর শরীর ত্যাগ হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছেন মায়ের পুজোর কাজে। তিনি তাঁর অন্তরের যে বৈরাগ্য ছিল সেটি যেন আরও প্রবলতর হলো। একদিকে পিতৃবিয়োগ এবং অন্যদিকে হঠাৎ করে যখন পিতৃতুল্য দাদা অগ্রজ তাঁর শরীর ত্যাগ হয়েছে, তখন তার অন্তরের যে বৈরাগ্য সমস্ত সমর্পণ করলেন মায়ের পায়ে এবং মায়ের প্রতি তাঁর ব্যাকুলতা, যখন মা তার কাছে তিনি বসে বসে তাই কাঁদতেন এবং ভাবতন্ময় হয়ে সঙ্গীত পরিবেশন করতেন। তার এই সময়ের রাত দিন কিভাবে যে কেটে যেত তা হৃদয় তার কাছে থাকতেন। হৃদয় দেখতেন যে মামা মাঝে মধ্যেই ভাবতন্ময় তার হয় এবং তিনি অনেক সময় রাত্রে কোথায় চলে যান তিনি টেরও পান না। একদিন তিনি দেখলেন যে পঞ্চবটিতে তিনি বসে আছেন, পঞ্চবটির দিক থেকে তিনি আসছেন। মামাকে এরকম করে অনেক সময় দেখতেন যে মামা মাঝে মধ্যেই রাত্রে না ঘুমিয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতেন। এদিকে দিনের বেলায় খুব পরিশ্রম ছিল, তাই হৃদয়রাম মাঝে মাঝেই বলতেন যে দিনের এত পরিশ্রম, রাত্রে তোমার ঘুম দরকার। কিন্তু মামা তা শুনতেন না, মামা পঞ্চবটিতে গিয়ে নিজে ধ্যান করতেন এবং যখন দেখতেন যে এই ধ্যানমগ্ন অবস্থা হৃদয়ের চোখে অন্যরকম, একটু পাগলামির মতন, তিনি দেখতেন তিনি বিবস্ত্র হয়ে বসেছেন ধ্যান করছেন। এমনকি একদিন দেখলেন মামা পৈতেটা পর্যন্ত খুলে রেখেছেন। ব্রাহ্মণের উপবীত অত্যন্ত পবিত্র একটি সংস্কার যা তাকে গ্রহণ করতে হয়েছে। আর মামাকে দেখেন মামা বস্ত্র আদি সব ত্যাগ করে, উপবীত ত্যাগ করে গাছে ঝুলিয়ে দিয়ে তিনি ধ্যান করেন। মামাকে একদিন বলেই বসলেন যে তুমি ধ্যান করবে করো, কিন্তু এইরকম করে ধ্যান করার কি অর্থ? মামা তখন বললেন যে ব্রাহ্মণ আমি, যে অন্য জাতির থেকে শ্রেষ্ঠ, আমি এটি বলতে চাই, তাই তিনি এটিকে দূরে রেখেছেন। এবং এই অষ্ট পাশ বলছেন, লজ্জা ঘৃণা এগুলোও তো একটা পাশ, তাই আমি এগুলো সব বিমুক্ত হয়ে বসে ধ্যান অভ্যাস করি। কি অদ্ভুত শ্রীরামকৃষ্ণ! দেখুন, তিনি যে সাধনা শুরু করেছেন সেই সাধনা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের পুজো তিনি একদিকে করছেন এবং এই মায়ের পুজো কেবলমাত্র তার কাছে পুজো ছিল না, এটি ছিল তার কাছে অধ্যাত্ম সাধন। যে অধ্যাত্ম সাধনের ভেতর দিয়ে তিনি নিজেকে আবিষ্কার করতে চান, নিজেকে জানতে চান কে তিনি বা কি এই জগতের রহস্য। যে কথা তিনি বারবার বলেছেন শ্রীরামকৃষ্ণ, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। আমরা ভগবান লাভ বলি, আত্মজ্ঞান লাভ বলি, নিজেকে জানা বলি, কথাগুলো একই কথারই, কেবলমাত্র ভাষান্তর, কেবলমাত্র অন্যভাবে বলা, একই কথা। ভগবান লাভ করা যা, আত্মজ্ঞান লাভ করা তা, ব্রহ্মজ্ঞান লাভ করা তা, সব একই জিনিস। শ্রীরামকৃষ্ণ দেখলেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে এইটি, তাই তিনি প্রথম বলেছিলেন যে চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখব না। চাল কলা বাঁধা বিদ্যে তিনি কখনোই শেখেননি, কারণ চাল কলা বাঁধা তাঁর জীবনের উদ্দেশ্য নয়। যখন তিনি মথুরবাবু তাকে বলেছিলেন এই কাজের দায়িত্ব নেবার জন্যে, খুশি হয়েছিলেন হৃদয়রাম, তিনি তো কাজের সন্ধানে এসেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ খুশি হননি। তিনি বলছেন যে পরবর্তীতে স্বামী নিরঞ্জনানন্দ যখন তার চাকরি তিনি স্বীকার করেছেন, নিরঞ্জন চাকরি করে, এটি যখন শ্রীরামকৃষ্ণের কাছে খবর গেল, তিনি যখন জানলেন, তখন তিনি বলছেন যে একজন মারা গিয়েছে
এটা শুনলে আমার যত দুঃখ হয়, একজন চাকরি করছে এটা শুনলে তার থেকে বেশি দুঃখ হয়। না, এই কথা শুনে আপনারা কেউ সিদ্ধান্ত করবেন না যে শ্রীরামকৃষ্ণ চাকরি করাটাকে খুব খারাপ চোখে দেখতেন, ভীষণ খারাপ চোখে। তা নয়, তা নয়। আসল শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, অন্যের চাকরি করছে করুক, কিন্তু তিনি যে চেয়েছেন নিরঞ্জন অন্য থাকেন মানুষ, তিনি তাকে দিয়ে অন্য কাজ যে করাবেন, তাই তিনি বলছেন যে ও যদি মারা গিয়েছে এটা আমি শুনতাম তাতে এত দুঃখ হতো না, কিন্তু ও চাকরি করছে তাই শ্রীরামকৃষ্ণ এই চাকরি করার বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে তিনি যখন বললেন যে না, তিনি মায়ের জন্যে চাকরি স্বীকার করেছেন, তখন তিনি বললেন না ঠিক আছে, মায়ের জন্যে স্বীকার করেছে, এইটি শুনে আমি অনেকটা আশ্বস্ত হলাম। যদি ও নিজের জন্যে চাকরি করত বুঝতাম, তাহলে আমি বলতাম ধিক শতধিক। এই অর্থ হচ্ছে বা এই ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্বামী নিরঞ্জনানন্দ তাঁর একজন লীলা পার্ষদ এবং তিনি ঈশ্বরকে একটি মহাপুরুষ, তাই তাঁকে তিনি বিশেষ উদ্দেশ্যে এখানে এনেছেন। বিশেষ উদ্দেশ্য তো তাঁর ভেতর দিয়ে প্রকাশিত হবে বলেই তিনি তাকে এনেছেন। তাই তিনি যদি কেবলমাত্র চাকরি করেন, তাঁর ফলে তাঁর স্বাধীনতা খর্বিত হবে এবং তাঁর ভেতর দিয়ে যে তিনি ভাব প্রকাশিত করতে চেয়েছেন তা অনেকাংশে ব্যাহত হবে। এইটি ভেবেই শ্রীরামকৃষ্ণ এই মন্তব্য করেছিলেন। কিন্তু সাধারণের জন্য নয়, সবার জন্য কথা নিশ্চয়ই নয়। কিন্তু নিজে তিনি এই চাকরি করার ব্যাপারে খুবই অনীহা তার ছিল, একেবারে তিনি গ্রহণ করেননি। তারপরে আমরা দেখতে পাই এই শর্তে তিনি গ্রহণ করেছিলেন যে মায়ের এই সব অলঙ্কার আদি তিনি গ্রহণ মানে তার দায়িত্ব নেবেন না, তিনি পূজা কেবল নেবেন। কেন তিনি পূজার দায়িত্ব নিচ্ছেন? যে কেবলমাত্র এই পূজা তার কাছে একটি দায়িত্ব বা একটি কর্তব্য এইভাবে ছিল না। শ্রীরামকৃষ্ণ যদিও মায়ের পুজো করছেন, সম্পূর্ণভাবে নিজেকে বিলয় করে দিয়ে সদা সর্বদা মাতৃভাবে পূর্ণ হয়ে রয়েছেন, কীভাবে তিনি সেই মায়ের দর্শন পাবেন? এবং আমরা সে কথা আপনাদের আগেও বলেছি, আমরা সে কথা এ পরেও দেখব যে শ্রীরামকৃষ্ণ যে মায়ের দর্শন পেয়েছেন, তিনি যে প্রথম মাকে তার দর্শন লাভ করেছেন, তার ভিত্তিভূমি হচ্ছে, তার শক্তি হচ্ছে আসল ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন লাভ করেছেন এই ব্যাকুলতার দ্বারাই। তিনি তার পূর্বে অন্য কোনো সাধন করেননি, সেই অর্থে যাকে আমরা সাধন করা বলি, তার এই সাধন পর্ব শুরু হয়েছে তার মাতৃদর্শন লাভের পরবর্তী। শ্রীরামকৃষ্ণ মায়ের দেখা পেয়েছেন একমাত্র অন্তরের সরলতা এবং ব্যাকুলভাবে। তিনি অন্তরের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন মায়ের কাছে এবং তিনি মায়ের কাছে কেঁদে কেঁদে একথাই বলেছেন যে মা, তুই এদের দেখা দিলি আমায় দিবি না? রামকুমারকে দেখা দি, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি না? এই যে মায়ের সঙ্গে তার এত সুন্দর একটি সম্পর্ক করেছেন এবং মায়ের প্রতি তাঁর সমস্ত কিছু উজাড় করে দিয়ে তিনি বলছেন আমাকে দেখা দিতেই হবে, মায়ের প্রতি তাঁর ছিল এইরকম একটি সুন্দর সম্পর্ক। এবং সেই সম্পর্কের ফলে আমরা দেখতে পাই তিনি মাকে দেখছেন কেবলমাত্র প্রাসানময়ী নয়, তাকে সত্যি সত্যি চিন্ময়ী চৈতন্যময়ী রূপে দেখেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তাই তাকে আমরা মনে করি তিনি কালীর পূজারী ছিলেন, একেবারেই তা নয়। এই কালী এবং ব্রহ্মে শ্রীরামকৃষ্ণের কোনো তফাৎ ছিল না। যাকে আমরা কালী বলে মনে করি শ্রীরামকৃষ্ণ তাকেই ব্রহ্ম বলেছেন, তাই ব্রহ্ম এবং কালীতে শ্রীরামকৃষ্ণের কোনো তফাৎ নেই। তাই এই দৃষ্টিতে তিনি মাকে দেখেছেন এবং তাকে সম্পূর্ণ চৈতন্যময়ী দেখেছেন। তাই শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার দ্বারাই মায়ের দর্শন পেয়েছেন, তার একমাত্রই ছিল ব্যাকুলতা। অন্তরের ব্যাকুলতা যদি সত্যি সত্যি সাধকের মনে উদিত হয়, যে কোনো বিষয়ে যদি আন্তরিক ব্যাকুলতা তৈরি হয়, তাহলে সাধক তা লাভ করবেই করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এই ব্যাকুলতাকে জগতে শেখানোর জন্যই তো অবতার পুরুষ আসেন। অবতার পুরুষ তিনি যখন অবতরণ করেন বলেই অবতার, তিনি যে ভাব জগৎকে দেবার জন্য এসেছেন তিনি নিজেই সেই ভাব সাধন করে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণের জীবনী একটি গ্রন্থই, জীবনী একটি শাস্ত্রই। শ্রীরামকৃষ্ণের পূর্ণ জীবন মানে সেটি একটি পূর্ণ অবয়ব শাস্ত্র। তিনি মুখ দিয়ে যে কথা উচ্চারণ করেছেন তা সত্য, তিনি সত্য সংকল্প মহাপুরুষ। এইরকম যারা সত্য সংকল্প হন তাদের
মুখ থেকে যে কথা বেরোবে তা সত্যি সত্যি হয়ে যায়, তা সদা সর্বদা সত্য হয়। শ্রীরামকৃষ্ণ জীবনের এগুলো বহুবার ঘটেছে, আমরা সেই ঘটনাগুলোতে আসব। যে শ্রীরামকৃষ্ণ জীবনে আজকের আমরা যে মূলত যে অংশটুকু আলোচনা করলাম তাকে যদি একসঙ্গে নিয়ে আসি তাহলে আমরা কি দেখব, আমরা আজকে আলোচনা করতে বসেছি মূলত শ্রীরামকৃষ্ণ জীবনের সাধক পর্ব। এই সাধক পর্ব কিভাবে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে কলকাতা এবং দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন, এবং এই দক্ষিণেশ্বরে কিভাবে ধীরে ধীরে তিনি মাতৃপূজায় অংশগ্রহণ করেছেন, এবং যেই পূজার দ্বারা তিনি অধ্যাত্ম সাধনার ক্ষেত্রটিকে প্রস্তুত করেছেন এবং ধীরে ধীরে মায়ের দর্শন লাভ করেছেন, আমরা সেই অবস্থাগুলোকে আজকে মূলত দেখার চেষ্টা করলাম। যেখানে রামকুমার দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার সময় এবং মায়ের মূর্তি স্থাপনের কাজে যোগদান করেছিলেন, এবং তারপরে প্রায় 3 মাস সময় তাকে থাকতে হয় মন্দিরের পূজার দায়িত্ব নিয়ে। এই সময়ে এসে উপস্থিত হন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং তিনি প্রথম এই ঘটনা মেনে নেননি। যেহেতু পিতাকে দেখেছেন অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ, তিনি অব্রাহ্মণের কখনো যজন যাজন করতেন না, ফলে তিনি দাদাকে যখন এগুলো করতে দেখেছেন তার মনে প্রথম একটু কষ্ট হয়েছিল। কিন্তু ঘটনা কি ঘটল, তিনি দক্ষিণেশ্বরে এলেন, কিন্তু তিনি করতেন কি, তিনি নিজে সপাক ভোজন করতেন। এইভাবে কিছুদিন চলল, তারপরে তিনি মন্দিরের বেশকারী এবং রাধা গোবিন্দজির পুজো এইসব থেকে শুরু করে অবশেষে এসে মন্দিরের পূজারি গ্রহণ করলেন। মন্দিরে যখন তিনি পুজো গ্রহণ করেছেন, এই পুজো শ্রীরামকৃষ্ণের কাছে কেবলমাত্র বাহ্যিক পুজো ছিল না। আমরা কেবলমাত্র বাহ্যিক পুজো বলে বুঝি যে কতগুলো নৈবেদ্য সাজিয়ে দিলাম, সেখানে ঘণ্টা নেড়ে দিলাম, পুজোর আঙ্গিক হিসেবে বলা হয়েছে। তামসিক ভাব রয়েছে, রাজসিক ভাব এবং সাত্ত্বিক ভাব রয়েছে পুজোর 3টি ভাব। যখন নানা নৈবেদ্য সাজিয়ে নানা আড়ম্বর যেখানে বেশি থাকে এগুলো হচ্ছে রাজসিক পুজো। এই রাজসিক পুজোতে কি থাকে, মানুষকে খানিকটা দেখানোর ভাব থাকে, দেখুন আমি কত বড় ভক্ত, বিরাট এখানে একটা পুজো হচ্ছে, ওখানে একটা কিছু হচ্ছে, নিজেই হয়তো ব্যস্ত অন্য কাজে, মন্দিরে তার আসার সময় নেই, পূজার মণ্ডপে তার আসার সময় নেই, এগুলো হচ্ছে রাজসিক পুজো। তামসিক পুজো অনেকটা এরকমই, তামসিক পুজো কি হয়, সেখানে বলি হচ্ছে নিজেই এগুলোকে গ্রহণ করবেন, মায়ের নামে এইসব হচ্ছে, এসব অনেক কিছু রয়েছে তামসিক পুজোর ভেতরে এমন ঘটে। কিন্তু সাত্ত্বিক পুজোর ভেতরে আসল হচ্ছে এইটি, যে যেখানে আত্মনিবেদন থাকে, নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে দেওয়া, আচার অনুষ্ঠানের বিষয়ে খুব বেশি নেই, নৈবেদ্য হয়তো বিরাট কিছু নয়, যা পাওয়া গিয়েছে তাই থাকে, কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করাই তার ভাব থাকে। তাই শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সাত্ত্বিকভাবে, এবং যেহেতু তিনি সুন্দর গান করতে পারতেন তাই তিনি কি করেছেন, মাকে মাঝে মাঝে গান শোনাতেন, এবং এই গান এত তন্ময় হয়ে তিনি করতেন যে গানের ভাবই ছিল তার কাছে প্রধান, সেই ভাবে তিনি মায়ের কাছে তার গান পরিবেশন করতেন। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ মায়ের পূজারী, প্রধান পূজারীর দায়িত্ব নিয়েছেন এবং তিনি পূজা করছেন। রামকুমার দাদা গোবিন্দজির মন্দিরের পূজার দায়িত্ব নিয়েছেন, এবং তারপর দেখতে পাই ধীরে ধীরে হৃদয় এসে উপস্থিত হয়েছেন। হৃদয় এখানে এসে পুজোর দায়িত্ব এবং সাহায্য করার দায়িত্ব গ্রহণ করেছেন, মামার সাহায্য করেন, মামার খাওয়া মামার থাকা ইত্যাদি ব্যাপারেও হৃদয় খুব যত্নশীল ছিল, মামাকে প্রাণ দিয়ে সে ভালোবাসত। এই ঘটনা যখন ঘটছে, শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে কি করতেন, রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়তেন বা দিনের বেলায় যখন সবাই খেয়ে বিশ্রাম করত, তিনি করতেন পঞ্চবটিতে গিয়ে নিজে ধ্যান করতেন। একদিন এরকমভাবে খুঁজতে খুঁজতে হৃদয় দেখলেন যে মামা পঞ্চবটি থেকে ফিরে ফিরে আসছেন, আবার নিজে কৌতূহলী হয়ে একদিন গিয়ে দেখছেন মামা সমস্ত বস্ত্র আদি ত্যাগ করে কেবলমাত্র ওই উপবীতকে গাছে ঝুলিয়ে দিয়ে ধ্যান করছেন। পরে বললেন যে মামা তুমি ধ্যান করবে করো, কিন্তু ব্রাহ্মণের উপবীত এবং পোশাক এসব ত্যাগ করেছ? তখন মামা বললেন যে আমি যে ব্রাহ্মণ, অন্য থেকে যে আমি শ্রেষ্ঠ, এই যে
অহংকার, এই অহংকার না ত্যাগ করলে আমি কখনো মায়ের কাছে যেতে পারবো না, মাকে লাভ করতে পারবো না। শ্রী রামকৃষ্ণ এই যে সাধন ভাব নিয়ে তিনি অগ্রসর হয়েছেন, তার ভেতরে এই অষ্টপাশ বলছেন যে এই অষ্টপাশ থাকলে, একটিও থাকলেও মায়ের দর্শন পাওয়া যায় না। তাই শ্রী রামকৃষ্ণ কি করছেন, শাস্ত্র আমাদের বলেছেন সমলষ্টাস্ম কাঞ্চনা, সমলষ্ট এবং কাঞ্চনের ভেতরে যার সমদৃষ্টি নেই তিনি কখনো ভগবান লাভ করতে পারেন না, পণ্ডিত হতে পারেন না। তাই শ্রীরামকৃষ্ণের ভেতরে আমরা দেখতে পাই যে এই সাধন সম্পদগুলো নিয়ে ধীরে ধীরে তিনি মায়ের পুজো করছেন এবং তিনি এই ব্যাকুলতা অবলম্বন করেই মায়ের দর্শন পাবেন, মায়ের দর্শন পেয়েছেন। মায়ের দর্শনের পরে শ্রীরামকৃষ্ণ কীভাবে আরও সাধন করেছেন সেই সাধনের পর্ব আমরা ধীরে ধীরে দেখব। আজকে আমরা মূলত এই অংশটুকু দেখলাম যেখানে শ্রী রামকৃষ্ণ শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছেন, মায়ের পূজা গ্রহণ করেছেন, মায়ের পূজার দায়িত্ব গ্রহণ করেছেন এবং দাদা রামকুমারের শরীর গিয়েছে। রাজা রামকুমারের শরীর যাওয়ার ফলে ঠাকুর এখন দক্ষিণেশ্বরে পুরো দায়িত্ব নিয়ে তাকে থাকতে হয়েছে, সঙ্গে রয়েছে হৃদয়। এরপরে আমরা যে অংশগুলো আলোচনা করব ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণ জীবনের সাধক পর্ব কিভাবে আরও সুন্দর করে প্রকাশিত হচ্ছে এবং পরপর তিনি সমস্ত সাধন করছেন, যে তখনকার যে যে সাধন মূলত ছিল, প্রচলিত ছিল হিন্দু সনাতন ধর্মে যে সমস্ত সাধন, তন্ত্রমতে যে সমস্ত সাধন এবং অদ্বৈত বেদান্তে যে সাধন, ইসলাম ধর্মে সাধন, এগুলো পরপর তিনি করেছেন এবং এই সমস্ত সাধন করে শ্রীরামকৃষ্ণ জগতের কাছে এক নতুন বাণী, নতুন বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন সমন্বয়ের কথা, তিনি বলছেন সমস্ত মত এবং পথ সত্য, কোনো মত এবং পথকে তিনি ছোট কিংবা বড় বলছেন না, বলছেন সমস্ত মতই, সমস্ত পথই যখন আমাকে লক্ষ্যের দিকে নিয়ে যায় তখন সমস্ত মত এবং পথ সৎ সত্য। শ্রীরামকৃষ্ণ জীবনের, শ্রীরামকৃষ্ণ সাধনার যদি মূল কোনো তত্ত্ব থাকে, মূল কোনো কথা থাকে, তিনি এইটি বারবার জগৎকে বলেছেন, যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ তাই সমন্বয়ের সাধক, তিনি সমস্ত ভাব এবং মন এবং মতকে সমন্বয় সাধন করেছেন, সবাইকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। এবং শ্রী রামকৃষ্ণ যে সুন্দর মূর্তি তৈরি করতে পারতেন, বোধ করি আজও শ্রী রামকৃষ্ণ এবং এই যে তার সর্বব্যাপী সত্তা যা সর্বত্র বিরাজিত হয়ে আছেন, শ্রী রামকৃষ্ণ নিজেকে প্রচার করছেন। অনেক সময় আমরা মনে করি যে আমরা শ্রীরামকৃষ্ণকে প্রচার করছি, একেবারেই ভুল, এটি কোনো মতেই সত্য নয়। শ্রীরামকৃষ্ণ নিজেকেই প্রচার করছেন, সৃষ্টি মা নিজেকেই ছড়িয়ে দিয়েছেন, স্বামীজি নিজেকেই ছড়িয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাই আজ ওই ছোট্ট গণ্ডির ভেতরে নেই, তিনি সর্বত্র ছড়িয়ে পড়ছেন এবং বোধ করি শ্রীরামকৃষ্ণ আপনার অন্তরে বসে আপনার অন্তরের যে ভগ্নদশা, অন্তরের যে ব্যাকুলতাহীনতা এবং বিষয়ের দিকে মনকে আমরা দিয়েছি বলে অন্তরের যে শূন্যতা, এই শূন্যতাকে তিনি পূর্ণতার জন্যে ব্যস্ত হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ সমস্ত ছড়ানো মনগুলোকে আস্তে আস্তে নিয়ে এসে ওই যেমন তার সেই বিশেষ গুণটি ছিল, তিনি সুন্দর করে মূর্তি তৈরি করতে পারতেন, আমাদের অন্তরের এই ভগ্নদশাকে ধীরে ধীরে তিনি মূর্তিতে রূপান্তরিত করছেন। আসুন শ্রী রামকৃষ্ণের কাছে আমরা প্রণত হই, আমাদের অন্তরটিকে যেন তিনি পূর্ণ করে দেন। আমরা আলোচনা পর্ব, অনুধ্যান পর্ব এখানে শেষ করছি, আমরা অভ্যাস পর্বে শুরু করছি। আশা করি আপনারা প্রস্তুত হচ্ছেন অভ্যাস পর্বের জন্য, প্রস্তুত আসুন আমরা অভ্যাস করি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত, যারা সুখাসন বা পদ্মাসন অথবা চেয়ারে বসে অভ্যাস করছেন বসে পড়ুন চটপট, যদি অতিরিক্ত শব্দ এবং আলো থাকে কমিয়ে দিন, পোশাক ঢিলেঢালা করে নিন, সুন্দর হয়ে বসুন, খুব কমফোর্টেবল ওয়েতে বসুন, একদম ঠিকঠাক। আমরা এখন অভ্যাসের জন্য প্রস্তুত, আমরা সংক্ষিপ্ত কিছু প্রাণায়াম অভ্যাস করব এবং তারপর মেডিটেশনে যেমন রোজ যাই আজকেও যাব। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাস করছেন আশা করি আজকেও আমাদের সঙ্গে তারা রয়েছেন, আমাদের সঙ্গে রোজই অনেকেই অভ্যাসে থাকেন, কলকাতা থেকে অনেকে থাকেন, উত্তরবঙ্গ এদিকে জেলাগুলো থেকে বর্ধমান হুগলি বাঁকুড়া অনেকেই আমাদের সঙ্গে থাকেন, আশা করি আজকেও তারা দেখছেন, ওদিকে ত্রিপুরা আসাম এবং বিদেশ থেকেও অনেকে দেখেন, আজকে আশা করি তারাও আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, অনেকে আমাদের সঙ্গে এই টাইম জোনের সঙ্গে যাদের মোটামুটি ম্যাচ হয়
তারা অনেকে থাকেন, ইউএস থেকে অনেকে দেখেন, আশা করি তারাও আজকে রয়েছেন আমাদের সঙ্গে। আসুন আমরা অভ্যেস করি এই মুহূর্তে, আমরা এটা দিয়ে শুরু করি এইভাবে। মেরুদণ্ড সোজা রাখবেন, বাম না ডান দিকটা চেপে দিন এইভাবে হালকা করে দিয়ে। ধীরে ধীরে 10 বার করুন বাম দিকে, 10 বার করুন ডান দিকে, শুরু করুন। আশা করি আপনারা নিয়মিত অভ্যাস করছেন এবং অনেকে জানিয়েছেন অভ্যাসের দ্বারা অনেকভাবে উপকৃত হচ্ছেন, এটি নিশ্চয়ই আমাদেরও শুনতে ভালো লাগছে। করুন, এই মুহূর্তে আপনি অভ্যাস করছেন, করুন। বাম দিকে 10 বার করে নিন, ডান দিকে 10 বার করে নিন। হয়েছে? আশা করি হয়েছে। ঠিক, রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? এবারে আমরা যে প্রাণায়াম রোজ করি আমরা জানি এটি, এই যে একদিক থেকে ধরবো, ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়া, শুরু করুন। মেরুদণ্ড সোজা রাখবেন। আমি মাইক্রোফোনের জন্য খানিকটা ঝুঁকে বসতে হয় আমাকে, কিন্তু আপনারা এমন করে বসবেন না, সোজা করে বসবেন এইভাবে। হয়েছে? সোজা করে শ্বাস নিন, হ্যাঁ, বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন, শুরু করুন। করুন 10 বার, 15 বার, 20 বার, যার যেরকম। ধীরে ধীরে কম থেকে শুরু করবেন, আস্তে আস্তে বাড়াবেন, শুরু করুন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে, শুরু করুন। বাম দিকে ধীরে ধীরে, ডান দিকে ধীরে ধীরে ছেড়ে দিন। আসানসোল থেকে আমাদের অনেকে অভ্যাস করেন বলে জানিয়েছেন, আশা করি তারাও আজকে করছেন। ত্রিপুরা থেকে অনেকে আমাদের সঙ্গে করেন, বাংলাদেশেও আমাদের অনেকে রয়েছেন, আশা করি আজকে বাংলাদেশে যারা রয়েছেন পাচ্ছেন। অনেক দিন ধরে জানিয়েছেন, গত 2-3 দিন ধরে পাচ্ছেন না বলে, আশা করি বাংলাদেশে যারা দেখছেন এখন করুন, অভ্যাস করুন। বাম দিকে শ্বাস নিন ধীরে ধীরে, ডান দিকে ছেড়ে দিন। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স করে দিন, রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। কয়েকবার শ্বাস নিন ধীরে ধীরে, হ্যাঁ। এবারে করুন ডান দিকে নিয়ে বাম দিকে ছাড়া, শুরু করুন। শ্বাস নিন ডান দিকে, শ্বাস ছাড়ুন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ডান দিকে ধীরে ধীরে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে করবেন, প্রাণায়াম তাড়াহুড়ো একদম নয়। হয়েছে? করুন। ধীরে ধীরে ডান দিক থেকে নিয়ে বাম দিকে ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে, শুরু করুন।
খেয়াল রাখুন নেওয়ার থেকে যেন ছাড়ার সময় বেশি হয়। মেরুদণ্ড সোজা রাখুন, শ্বাস নিন নাক দিয়ে, দুটো নাক দিয়ে নেবেন, যখন নেবেন মুখ বন্ধ রাখুন, শ্বাস নাক দিয়ে নিয়ে নিন। হলো, নেওয়া হয়ে গেলে এবারে ছেড়ে দিন। ফু দেওয়ার মতো করে আস্তে, যেমন আমরা ফু দিই ঠিক।